সাবস্ক্রাইব করো পূজা এসকে টিভিকে, ভিডিওর নিচে রেড কালারে সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের লুক আন্ডার আইজেল সম্পর্কে রিভিউ। আইজেল সাধারণত তারা ইউজ করে যাদের চোখের চারপাশে ডার্ক সার্কেলস থাকে অথবা পাফি আইস থাকে, কিংবা চোখের চারিপাশে প্রচণ্ড রিঙ্কলস পড়ে গেছে, তাদের জন্য আইজেল ইউজ করা আবশ্যক। এবার তোমার যদি এই সমস্যাগুলি নাও থাকে, তবু কিন্তু তোমার আইজেল ইউজ করা উচিত, তাহলে ওই সমস্যাগুলির হাত থেকে ভবিষ্যতেও তোমার চোখের চারপাশ বেঁচে থাকবে। প্রথমে কথা বলি প্রোডাক্টটির প্যাকেজিং নিয়ে। তো বন্ধুরা, প্রোডাক্টটির প্যাকেজিংয়ে এমন কিছু স্পেশালিটি নেই, এটি নর্মাল এই ধরনের ছোট্ট টিউব টাইপের প্যাকেজিংয়ে আসে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এবং খুবই সাধারণ অর্ডিনারি প্যাকেজিং। এই যে এখান থেকে প্লাস্টিক দেখো ছুটতেও শুরু করেছে, আমি যদি একটু জোরে এটাকে টান মারি তাহলে কিন্তু এক্ষুনি এটা খুলে যাবে, তাই প্যাকেজিং খুব একটা ভালো নয়। এটি 25 ml এর একটি প্রোডাক্ট, যার প্রাইস হলো 85 rupees। লোকাল স্টোর থেকে নিলে তুমি কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবে। বন্ধুরা, এর ইনগ্রিডিয়েন্টসগুলো হলো হরিদ্রা, আমলকি, জষ্টিমধু, গাজর, কোকোনাট এবং কিউকাম্বার। আর অ্যাজ এ প্রিজারভেটিভ এখানে ব্যবহার করা হয়েছে প্রোপাইল প্যারাবেন এবং মিথাইল প্যারাবেন, অর্থাৎ এই প্রোডাক্টটির মধ্যে কিন্তু প্যারাবেন রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আন্ডার আই জেলটি দেখতে কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আন্ডার আই জেলটিকে দেখতে এই ধরনের হয়, একদম জেল ফর্মে আসে, এর মধ্যে কোনো এক্সট্রা কালার নেই। নেক্সট এটাকে কী করে ইউজ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে চোখের নিচে এই আই জেলটাকে ডট ডট করে লাগিয়ে নিতে হবে, তারপর হালকা হাতে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার দু চোখের চারপাশে এটাকে মাসাজ করে নিতে হবে, ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখানোর চেষ্টা করেছি সেইভাবে। বন্ধুরা, এই প্রোডাক্টটির গায়ে কিন্তু লেখা রয়েছে এটাকে দিনে 2-3 বার তুমি ব্যবহার করতে পারো, এবং যখনই ব্যবহার করবে লক্ষ্য রাখতে হবে এটা যেন চোখের ভেতরে প্রবেশ না করে। চোখের চারিপাশে তুমি একদম আংটির মতো করে গোল করে হালকা আই ম্যাসাজ করে এটাকে ব্যবহার করবে, কিন্তু ভুলেও যেন চোখের ভেতরে না যায়, কারণ এর মধ্যে প্যারাবেন রয়েছে যেটা তোমার চোখের পক্ষে ক্ষতিকর হতে পারে। নাও কোয়েশ্চেন ইজ, এটা কি সত্যি ডার্ক সার্কেল রিমুভ করে পাফিনেসটাকে কমায়? তো আমি বলবো হ্যাঁ কমায়, কিন্তু লং টাইম ইউজ করতে হবে। এমন কোনো মিরাকেল রেজাল্ট যদি তুমি আশা করো সেটা কিন্তু এখানে লক্ষ্য করতে পারবে না। তুমি যখন এটাকে অ্যাপ্লাই করবে তোমার চোখের চারিপাশটা একটা ঠান্ডা ভাব অনুভব করবে, পাশাপাশি একটা খুব সুন্দর স্মেল যেটা তোমার মাইন্ডকে রিফ্রেশ করবে, তুমি সেটাকে ফিল করতে পারবে, বাট রেজাল্ট দেখার জন্য তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। কিন্তু এর প্রাইস 85 rupees, যেখানে তোমাকে 25 ml প্রোডাক্ট দিচ্ছে, সেই দিক থেকে যদি বিচার করা যায় এটা কিন্তু যথেষ্ট সস্তা এবং ভালো একটা আন্ডার আইজেল। আই ডোন্ট থিঙ্ক যে এর থেকে কম দামে মার্কেটে কোনো আইজেল অ্যাভেলেবেল রয়েছে। সো গাইজ, আমি আশা করি আমি যতটুকু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম সেটা যথেষ্ট হবে তোমাদের এটা নিশ্চিত করার জন্য যে তোমাদের প্রোডাক্টটি কেনা উচিত কি নয়। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় ভিডিওটিকে একটা লাইক করে তোমরা প্রচুর শেয়ার করতে পারো, পাশাপাশি তুমি যদি আমার চ্যানেলে নিউ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। Thanks for watching. Love you all.